ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের না পাহারার পরীক্ষা পড়ানোর সময় আমি বলেছিলাম, এরপর তোমাদের একটা কবিতা পড়াবো যেটা বাকি আছে পড়াতে। কবিতাটা হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী। এই কবিতাটা পড়ার আগে আমরা এই কয়েকটা জিনিস জেনে নেব, কবিতাটা কী জাতীয় কবিতা, কী ধরনের কবিতা, জ্ঞান অন্বেষণমূলক কবিতা, জ্ঞান অনুসন্ধানমূলক কবিতা। অর্থাৎ এই কবিতার মাধ্যমে এই যে কিশোর, এই যে ছাত্র, এই যে বালক, তার কম বয়সে তার সুকুমার মনের যে পরিচয়টা সে দিয়েছে। সাধারণত আমরা কি জানি, ছেলেবেলায় বালক বয়সে খেলাধুলায় মত্ত থাকতে পছন্দ করে বেশিরভাগ ছেলেই, কিন্তু এই কিশোর বিজ্ঞানী কবিতায় যে কিশোরের পরিচয় আমরা এখানে পাব, সে জ্ঞান অন্বেষণের জন্য ব্যস্ত। সে কোথায় গেছে? এই কৈশোর বয়সে সে সাগরের বেলাভূমিতে, সি বিচ, সমুদ্র সৈকত লিখে দিয়েছি, সাগরের বেলাভূমি বলা হয় এটাকে, সি বিচ, যেখানে জল নেই, শুকনো বালু, সমুদ্রের ঢেউ এলে সেই জায়গাটা ভিজে যায়, সেই সময় অনেক শামুক এসে হাঁটাচলা করে ওখানে, সেই শামুক সংগ্রহ করা, ঝিনুক সংগ্রহ করতে সে গেছে। এখানে আমি দেখব এই কবিতাটা হচ্ছে জ্ঞান অন্বেষণমূলক কবিতা, জ্ঞান অনুসন্ধানমূলক কবিতা। আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে জ্ঞান অন্বেষণ করি, জ্ঞান সংগ্রহ করি, জ্ঞান আহরণ করি, সে বই পড়ার মাধ্যমে হোক, কোনো বয়স্ক লোকদের, শিক্ষকদের বা বাবা মায়ের উপদেশের কথা শুনেই হোক, যে জ্ঞানের কথা আমরা শুনে নিজের চলমান জীবনের পথকে সুগম করি, সেজন্যে আমাদের জ্ঞান আহরণ প্রয়োজন। জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে কাণ্ডজ্ঞান বলে কোনো জিনিস থাকবে না। জ্ঞানটা প্রথম দরকার। হট করে হটকারিতায় কেউ যদি কিছু কাজ করে তখন বলে, এই কাজটা তুই করলি, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। জ্ঞানটা দরকার, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই ভাবটা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। এইখানে ছাত্রদের উপযোগী করে, বালকদের উপযোগী করে, কিশোরদের মনমতো অন্নদাশঙ্কর রায় একটা কবিতা লিখেছেন। কবিতাটার নাম হচ্ছে কিশোর বিজ্ঞানী। অর্থাৎ কৈশোর অবস্থায় কিশোর, কিশোর নাম নয়, মানুষের যে চারটে স্টেজ বয়সের ভারে, বয়সের অনুযায়ী যেটা হয়, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। শৈশব থেকে শিশু, কৈশোর থেকে কিশোর, যুবক থেকে যৌবন থেকে যুবক, বার্ধক্য থেকে বৃদ্ধ। শিশু, কৈশোর, যুবক, বৃদ্ধ, এই চারটা পর্যায়ে ভাগ করা হয় মানুষের পুরো জীবনকালটাকে। এখানে আমরা দেখব এই কিশোর বালক বয়সে সে কী করেছে পড়াশোনা। কবিতাটা যখন আমরা পড়বো তখন দেখব, অন্য ছেলেরা যখন খেলায় মেতে থাকে, ছেলেদের খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা, ফুটবল খেলা, লুডো খেলা, ঘরে বিভিন্ন ধরনের ছেলের ইনডোর আউটডোর অনেক রকম গেম আছে, ছেলেরা নিজেদের বন্ধুদের সাথে খেলে, গুলি ডান্ডা খেলে, ঘুড়ি উড়ায়, অনেক কিছুই খেলা খেলে, কিন্তু এই কিশোর, এই চিরাচরিত নিয়ম যে ছেলেদের খেলায় মেতে থাকা, এখন কিন্তু এই কিশোর নামক যে ছেলেটি, কিশোর যে বয়স, যে ছেলেটির কৈশোর অবস্থা যার, সেই বালক, সেই কিশোর কী করছে এই সময়? কৈশোরকালে খেলায় মত্ত না থেকে কিশোরটি সৈকত ভূমিতে, সৈকত দন্ত সৈকার কত, সৈকত ভূমি, সি বিচ, বেলাভূমি বলা হয়, লিখে দিয়েছি সাগরের বেলাভূমি, যেখানে জল নেই, বালি আছে, সমুদ্রের ঢেউ এসে কিছুক্ষণ জন্য ওগুলোকে ভিজিয়ে দেয়, আবার জল নেমে যায়, জোয়ার ভাটা। ঝিনুক কুড়োনোর খেলায় মেতে থাকে, তার খেলাটা ঝিনুক কুড়োনো, ঝিনুক, ঝিনুকের পেটে কী থাকে? মুক্ত, আমরা জানি,
মূল্যবান ধাতু মুক্ত। ঝিনুক কুড়োনোর খেলায় মেতে থাকতো, নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে জমা করত অনেক কটি। এই কিশোর অন্য ছেলেদের সাথে না খেলে, খেলায় মত্ত না থেকে সে কোথায় যেত? সমুদ্রের তীরে, সমুদ্রের বেলাভূমিতে, সি বিচ, সেইখানে গিয়ে একটা একটা করে বিভিন্ন নকশা আঁকা, বিভিন্ন রং বেরঙের, সমুদ্রে বিভিন্ন ধরনের ঝিনুক থাকে, সেই ঝিনুকগুলোকে একটা একটা করে সংগ্রহ করত, জমা করত। এইটাই তার কৈশোর বয়সের খেলা। কিশোর বয়সে এই ছেলেটা খেলছে, জমা করতো অনেক কোটি। কিশোরটির কাছে ঝিনুকগুলো এক একটি ছিল রত্ন বিশেষ, রত্নের মতো একটা একটা করে ঝিনুক সংগ্রহ করে জমা করত। সংগ্রহ করছে, জমা করছে ঝিনুক। এটা হচ্ছে প্রথম দুটো স্তবক। তৃতীয় স্তবকে চলে যাচ্ছি। সেই কিশোরটি বড় হয়েছে, অর্থাৎ যুবক হয়েছে, পরিণত হয়েছে। যত বড় হই আমাদের জ্ঞানের পরিধিটা তত বাড়ে, জ্ঞানের সীমানাটা বাড়ে। বড় হয়ে সেই কিশোর জ্ঞান সাগরের বেলাভূমিতে, জ্ঞান সাগরের বেলাভূমি, এখানে এই সমুদ্র নয়, জ্ঞান সাগর, জ্ঞান সাগরের বেলাভূমিতে সংগ্রহ করতে থাকে জ্ঞান বিদ্যার মুক্ত। এইখানে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে সংগ্রহ করত যে কিশোর, সেই কিশোরটা যখন বড় হলো, আরও বড় হলো, যখন সে যুবক হলো, যখন সে পরিণত বয়স হলো, তার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে যখন সে নিজেকে সব কিছুই যাচাই করে নিতে থাক শিখলো, তখন সে কী করলো? বড় হয়ে সেই কিশোর জ্ঞান সাগরের বিভিন্ন বই পড়ে, বিভিন্ন গ্রন্থ পড়ে, বিভিন্ন মনীষীদের রচনার বিষয় পড়ে, বিভিন্ন গুরুজনদের বিভিন্ন ধরনের উপদেশ শোনার পর সে কী করছে? বেলাভূমিতে সংগ্রহ করতে থাকে জ্ঞান বিদ্যার মুক্ত, টুকুটুকু করে, অল্প অল্প করে সংগ্রহ করছে, করে নিজের ভিতরে রাখছে, কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান, কোনটা আমাকে পরিণত করবে, কোনটা আমাকে মানুষে পরিণত করবে, কোনটা আমার জীবনে চলার পথ সুগম হবে, এই জ্ঞানগুলো সে একটার পর একটা সংগ্রহ করে চলেছে। এই যুবক কিশোর বয়সে ঝিনুক কুড়িয়েছিল, এখন সে কী করছে? এই যে লিখেছি, জ্ঞান বিদ্যার মুক্ত জ্ঞান আহরণ করছে, এখন কুড়োচ্ছে, ঝিনুক নয়, এখন কী করছে? জ্ঞানগুলো, বিভিন্ন বই থেকে জ্ঞানের কথাগুলো সে সংগ্রহ করছে, সে মনের ভিতরে ঢুকিয়ে রাখছে, জমা করছে তার মস্তিষ্কে, তার সুকুমার মনে, তার হৃদয়ে, তার অন্তরে সে গেঁথে রাখছে এগুলোকে, আর চলমান জীবনে সে এগুলো অ্যাপ্লাই করবে, সেগুলো প্রয়োগ করবে, কোনটা উচিত কোনটা উচিত নয়। জ্ঞান বিদ্যার মুক্ত, জ্ঞান আহরণ করাই ছিল তার প্রিয় খেলা। ভালো করে লাইনটা দেখবে, জ্ঞান আহরণ করা, কোনখানে জ্ঞান সংগ্রহ করা যাবে, কোন বই পড়লে আমি জ্ঞানী হব, কোন বই পড়লে আমার সৎভাবে জীবনযাপন করতে পারবো, কোন বইটা আমার পক্ষে খুব ভালো, এই জ্ঞান সংগ্রহ করা। আজে বাজে বই পড়া নয়, সময় কাটিয়ে দেওয়া নয়, দুষ্টবুদ্ধি সম্পন্ন নয়, জ্ঞান আহরণ করাই ছিল তার প্রিয় খেলা। ওই কিশোর সে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করছে, পরিবর্তনেই হচ্ছে জীবনের নিয়ম। আমি আজ থেকে 10 বছর আগে যেমন ছিলাম এখন সেরকম নেই, তুমি এখন যেমন আছো আগামী 10 বছর পরে এরকম থাকবে না, পরিবর্তন হবে। কবি বলছেন, এই পরিবর্তনের সাথে সাথে আকারের পরিবর্তন হবে, প্রকারেরও পরিবর্তন হবে। আমার 10 বছর আগে যেমন বিদ্যা বুদ্ধি বিবেক বোধ ছিল, এখন অনেকটা মজবুত হয়েছে, অনেকটা পরিণত হয়েছে। তুমি এখন যে বয়সে আছো, তুমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়বে, মহাবিদ্যালয় অর্থাৎ কলেজে অ্যাডমিশন নিবে, তখন তোমার বুদ্ধি জ্ঞান আরও পরিণত হবে। এই যে নিজেকে পরিণতি করা, নিজেকে জ্ঞান সংগ্রহ করা, নিজেকে মজবুত করা, নিজের চলমান জীবনকে সুদৃঢ় করা, মজবুত করা, পরনির্ভর নয় আত্মনির্ভর। এরপর কি? গ্রন্থ পাঠ করে, গ্রন্থ বিভিন্ন ধরনের বই, আমরা বই পড়ি জ্ঞান সংগ্রহ করার জন্যে, জ্ঞানী হওয়ার জন্যে, গ্রন্থ পাঠ করে সেই জ্ঞান সংগ্রহ করছে। এরপর শেষ স্তবক, বৃদ্ধ হয়েছেন যখন কিশোরটি। আমরা ধীরে ধীরে যত দিন যাচ্ছে, একদিন একদিন করে বেড়ে আমরা বয়স
এগিয়ে যাচ্ছি, বয়স বাড়ছে। গতকাল আমার একদিন কম বয়স ছিল, আজকে একদিন বেশি হলো, আগামীকাল দুদিন বেশি হবে। এই করতে করতে দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, একটা একটা করে বছর পেরোবে, আমরা একটা একটা করে বছরকে পিছনে ফেলে যাব, এগিয়ে যাব। জীবনের চরম সত্য, ধ্রুব সত্য এটাই, ক্রমশ এগিয়ে যাওয়া। থেমে থাকার নাম মৃত্যু, এগিয়ে চলাই জীবনের আরেক নাম। বৃদ্ধ হয়েছেন যখন কিশোরটি, তখন বিজ্ঞানী নিউটন বিষয়ে তার সম্যক ধারণা হয়েছে। নিউটন একজন বিখ্যাত বিজ্ঞানী, আমরা জানি, নাম শুনেছি, পড়েছি। সেই নিউটন সম্পর্কে এই কিশোরটার প্রথমে ধারণা ছিল না, তারপরে জ্ঞান সংগ্রহ করতে করতে নিউটন সম্পর্কে, নিউটনের আবিষ্কার সম্পর্কে, নিউটনের বিজ্ঞানী সম্পর্কে, নিউটনের বিজ্ঞানের ধারণা সম্পর্কে এই কিশোর যখন বৃদ্ধ হয়েছেন, তখন অনেকে তাকে জিজ্ঞেস করলেন, এতদিন যে আপনি জ্ঞান অন্বেষণ করলেন বিভিন্ন ধরনের বই, কী পেলেন? এটা তো একটা প্রশ্ন। আমরা সবসময় ব্যবসায়িক মানুষরা কী করি, লাভ ক্ষতির হিসেব করি। এখানে যাব, যদি কিছু লাভ থাকে তাহলেই যাব, এর সাথে কথা বলবো কিছু লাভ হবে তাহলে বলবো, ওর সাথে কথা বলবো কোনো প্রয়োজন নেই, এরকম নয়। জ্ঞান অন্বেষণ করার পর এই লাভ ক্ষতির হিসেবটা জিজ্ঞেস করছেন অনেকে প্রতিবেশীরা, যে আপনি এত জ্ঞান অন্বেষণ করলেন, এত বইপত্র পড়লেন, মোটামোটা বই পড়েছেন, দিনের পর দিন বইয়ের ভিতরেই মেতেছিলেন, কী পেলেন? উত্তরে তিনি কি বলছেন লাইনটা দেখো, অত্যন্ত নম্রভাবে, অত্যন্ত বিনয়ীভাবে, কারণ আমরা জানি বিদ্যা বিনয়ং দদাতি, প্রকৃত জ্ঞানী যে হবে সে কখনো উগ্র হবে না, সে নম্র হবে, ভদ্র হবে, বিনয়ী হবে, সংযমী হবে, এইটাই জ্ঞানীর আদর্শ। এখানে তিনি কি বলছেন, ধারণা হয়েছে, উপলব্ধি করেছেন, তিনি বলছেন জ্ঞান সাগর অনন্ত অপার। এই যে জ্ঞান সাগর, আমি কয়েকটি নুড়ি পাথর, খুব ছোট্ট, এতদিন পড়ার পরেও, এত বই পড়েও, বিজ্ঞান বিষয়ে সমস্ত বই শেষ করেও আমি কিছুই সংগ্রহ করতে পারিনি। জ্ঞান সাগর, এর শেষ নেই, অনন্ত, অন্ত নেই, অপার, পার নেই, এটা পারাবারের মতো, সমুদ্রের মতো, জ্ঞান পারাবার, জ্ঞান সাগর, জ্ঞান সমুদ্র, একে শেষ করা যাবে না। সাগরের যেমন তল খুঁজে পাওয়া যায় না, জ্ঞানের তেমনি। সুতরাং কয়েকটি বই পড়ব, আমি বিশাল জ্ঞানী হয়ে গেলাম, এই বলটা রাখা চলবে না। জ্ঞান অনেক 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 গভীর, এটা হয় না, কয়েকটি বই পড়ে আমি বিদ্বান হতে পারি কিন্তু জ্ঞানী হওয়া যাবে না। বিজ্ঞানী হওয়া সোজা, এটা আবিষ্কার করলাম কোনো জিনিস, আমি বিজ্ঞানী হয়ে গেলাম, সায়েন্টিস্ট। কিন্তু জ্ঞানী, প্রকৃত অর্থে যে জ্ঞানী আমরা যাকে বলি, সেই জ্ঞানী হওয়া খুবই দুঃসাধ্য। জ্ঞানী পরম পুরুষ যিনি, পরম জ্ঞানী, তত্ত্বজ্ঞানী, সেই রকম আর কি, শেষ হয় না, হবেও না। এই জ্ঞানের শেষ নেই, জানার শেষ নেই, জ্ঞানের শেষ নেই। তিনি শুধু কয়েকটি জ্ঞানরূপ ছোট্ট ছোট্ট পাথর পেয়েছেন, অনেক বাকি। কয়েকটি ছোট্ট ছোট্ট পাথর, নুড়ি পাথর, নুড়ি, ছোট ছোট পাথরকে নুড়ি বলা হয়। এই নুড়ি পাথর কয়েকটি আমি কুড়িয়েছি, আমি এত যে কৈশোর অবস্থা থেকে শুরু করে বার্ধক্যের শেষ সীমানা পর্যন্ত অনেক কিছু বই পড়লাম, আমি কিছুই বেশি পাইনি। কি পেয়েছি? জ্ঞানের কয়েকটি ছোট্ট ছোট্ট নুড়ি পাথর, অনেক 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 বাকি রয়ে গেছে। এই যে অনেক বাকি, অর্থাৎ আমরা সহজেই কয়েকটি বই পড়ে নিয়ে বলবো আমি বিশাল জ্ঞানী হয়ে গেলাম, এটা হয় না, হবে না। জ্ঞানীর কথাটা অর্থ অনেক গভীর, জ্ঞানী হতে গেলে অনেক কিছু, ধ্যান ধারণা তপস্যা সাধনা অনেক কিছু চাই, তবে হবে। জ্ঞান সাধনায় সিদ্ধি লাভ করেন খুব কম, ভগবান শ্রীরামকৃষ্ণদেব কোনো স্কুলে পড়েননি, যখন তিনি কামারপুকুরে বালক অবস্থায় ছিলেন, গদাধর চট্টোপাধ্যায় নাম, কোনো স্কুলে পড়েননি, স্কুলে গেছেন, মা কালী ছবি এঁকেছেন, চলে এসেছেন, কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই। আমার যেমন ডিগ্রি আছে, এমএ, বিএড, এমএসসি, বিএসসি, পিএইচডি, ডিডিট, আমরা একটু পড়াশোনা করে বিরাট অহংভাব বলি, আমার চাইতে আর বিদ্বান কেউ নেই, আমার চাইতে আর পণ্ডিত কেউ নেই, আমার চাইতে জ্ঞানী কেউ নেই,
এরকম একটা ভাব, হাম্বড় ভাব থেকে যায়, ওইটাই অহংকার। ওইটা থাকা মানেই তুমি জানো, রামকৃষ্ণদেব কোনো স্কুলে পড়েননি, কোনো ইউনিভার্সিটিতে যাননি, কোথাও ডিগ্রি নেই, কোথাও সার্টিফিকেট নেই, কিন্তু পরম শ্রেষ্ঠ জ্ঞানী তিনি। এবং তাবড় তাবড় জগতের যত শিক্ষিত লোক, যত ডিগ্রিধারী, ইউনিভার্সিটির প্রফেসর থেকে, বিজ্ঞানী থেকে শুরু করে, চিকিৎসক থেকে শুরু করে, মন্ত্রীর থেকে শুরু করে, প্রত্যেকজন তার কাছে গিয়ে দক্ষিণেশ্বরের ওই নিরক্ষর ব্রাহ্মণ সাধকটির পায়ে মাথাটা দিয়ে দিয়েছেন, আপনার চাইতে বড় জ্ঞানী আর কেউ নেই, আমাকে ক্ষমা করুন, আমাকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণদেব পরম জ্ঞানী, ভগবান বুদ্ধদেব পরম জ্ঞানী, সমস্ত তত্ত্বকথা, সমস্ত তত্ত্বকথা সমস্ত তিনি বিশদভাবে ব্যাখ্যা করে বলে গেলেন, ইনার হচ্ছেন জ্ঞান। আর আমি কয়েকটা বই পড়বো, একটু ডিগ্রি নিব, একটা ভালো চাকরি করব, ইউনিভার্সিটির প্রফেসর, কলেজে লেকচারার, কিংবা কোনো মেডিকেল কলেজের প্রফেসর, ভালো ডাক্তার, আমার চাইতে বড় জ্ঞানী কেউ নেই, ওইটাই তার অহংকার, এটা তার অহংবোধ, এবং অহংকারই পতনের মূল। এই ছোট্ট কবিতার মাধ্যমে কবি অন্নদাশঙ্কর রায় আমাদের উদ্দেশ্যে, ছাত্রদের উপযোগী করে, এই জ্ঞান অন্বেষণমূলক, জ্ঞান অনুসন্ধানমূলক কবিতাটা লিখলেন। তিনি বললেন, এই জ্ঞান আহরণের সময় নেই, সীমা নেই, এটা অনন্ত, এটা অপার, এটাকে সামান্য দু একটা বই পড়ে কোনোভাবে সংগ্রহ করা সম্ভবপর নয়। শেষে এই যে কিশোর, যিনি বৃদ্ধ হয়েছেন, যিনি সব তথ্য পড়ে নিয়েছেন, নিউটনের সমস্ত বই পড়ে শেষ করেছেন, তার ধারণা কি? তিনি বললেন, আমি এতকাল ধরে পড়েও ছোট্ট ছোট্ট কয়েকটা জ্ঞানের নুড়ি পাথর মাত্র সংগ্রহ করেছি, এখন সবই বাকি, অনেক বাকি, বহু বাকি, এই কম সময়ে জ্ঞানী হওয়া সম্ভবপর নয়। কবিতাটাতে আসছি, আমি কবিতাটা পড়ানোর আগে তোমাদেরকে বলবো, তোমরা একবার ভালো করে এই কবিতাটা বইটার সাথে মিলিয়ে দেখে নিও, বইটা আছে, বইটা দেখো, নাহলে পরে বুঝতে পারবে না, আমি প্রত্যেকটা শব্দের মানে বলবো, প্রত্যেকটা স্তবকের মানে বলবো, কী জন্যে কবি এটা বললেন সেটা বলবো, ভালো করে লেখো, ভালো করে দেখো। এক যে ছিল কিশোর, দিয়ে একটা কমা দেওয়া আছে, কিশোর মানে কারো নাম নয়, আমি বললাম বয়সের চারটা ভাগের একটা ভাগ, শৈশব, কৈশোর, এই কৈশোরের পদান্তর কিশোর। তার মন লাগে না খেলায়, এই বয়সে ছেলেরা দুরন্ত হয়, ছুটে খেলাবেড়া খেলায়, বন্ধুদের সাথে এখানে ছুটে, ওখানে ছুটে, ওখানে যায়, ঘুড়ি উড়ায়, গুলি ডান্ডা খেলে, ক্যারাম খেলে, বাইরে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, রাস্তায় ঘাটে যেখানে খেলায় মত্ত থাকে। এই ছেলেটা, এই কিশোরটা অন্যরকম, ছুটি পেলেই সে যখনই পড়ার ফাঁকে একটু সুযোগ পায়, তখনই কোথায় চলে যায়, খেলার জন্য মাঠে যায় না, বন্ধুদের ডাকে না, একা থাকে, নির্জনে থাকে, কোথায় যাইছে, সমুদ্রের মেলায়। এই সমুদ্রের বেলায় কেন বলছে, বেলা মানে হচ্ছে সৈকত ভূমি, বেলাভূমি, সি বিচ, তার বাংলা হচ্ছে বেলাভূমি, সমুদ্রের, সমুদ্র কবিতায় প্রয়োগ করা আছে, সমুদ্র, সমুদ্র, সাগর, ওশেন, সি, এই সমুদ্রের বেলাভূমিতে ছুটে যায়, যেখানে জল নেই, শুকনো বালি, জোয়ারের সময় যেই ঝিনুকগুলো আসে, সেই ঝিনুকগুলো যখন হেঁটে বেড়ায় এই বেলাভূমিতে, সেইগুলোকে সে সংগ্রহ করে, কি করছে, সেখানে সে বেড়ায়, হেঁটে এধার থেকে ওধার, একদিক থেকে ওইদিকে, এই কিশোরটা হাঁটছে, কি খুঁজে বেড়াচ্ছে, বাড়ি ফেরার নাম করে না, হোক না যত অন্ধার, বিকেল হয়ে গেল, সূর্যাস্ত হয়ে গেল, অন্ধকার কালো ঝাঁপি নিয়ে সারা পৃথিবীকে ঢেকে দেবে, অন্ধকার হয়ে যাবে, কালো চাদরটা মুড়ি দিয়ে দেবে প্রকৃতি জননী, সবাইকে ঘুম পাড়িয়ে দেবে, নিস্তব্ধ হয়ে যাবে, শুধু শহরে দু একটা বাতি জ্বলবে, আর সাগরের বেলাভূমি পুরো অন্ধকার। এ অন্ধকার হলেও সে এখনো ঘরে ফেরেনি, আশায় আছে, কিসের আশায়, ঝিনুকের আশায়। লাইনটা দেখো, কুড়িয়ে তোলে নানা রঙের নকশা আঁকা ঝিনুক, একটা একটা করে ঝিনুক সংগ্রহ করছে, এইখান থেকে যাচ্ছে ওইখানে, ওইখান থেকে ওইখানে, পুরো বেলাভূমি, সৈকত ভূমিটা ঘুরে বেড়াচ্ছে এই কিশোর, আর সংগ্রহ করছে নকশা আঁকা ঝিনুক।
কি করবে সে? এক একটি রতন যেন, রতন রত্ন কবিতায় প্রয়োগ করা আছে রতন। আমরা দেখি এটা বড় হলে তোমাকে আমি পড়াবো বাংলা গ্রামারে। যতন কবিতায় প্রয়োগ, কবিতায় আমরা বলি যত্ন। এই যে এখানে রত্ন, এটা রতন। রত্ন যেন নাই বা কেই চুনুক, অন্যরা কেই চুনুক বা না চুনুক, যে এই ঝিনুকটা চেনে, ঝিনুকের পেটে মুক্ত থাকে, এই ঝিনুকের যে সৌন্দর্য সেটা সে জানে। অন্যকে চিনুক মানে অন্য ছেলেরা, তার বন্ধু বান্ধবরা খেলায় মেতে থাক। এই কিশোরের খেলাটা হচ্ছে নকশা আঁকা ঝিনুক সংগ্রহ করা। ঝিনুকটার মর্ম সে বোঝে, একটু পরে আমরা পাবো। বড় হয়ে ঝিনুক কুড়ায় জ্ঞানের সাগর বেলায়, সে যখন বড় হলো, কিশোর থেকে বৃদ্ধ হলো, জ্ঞান সাগর, জ্ঞান সাগরের বেলায়, জ্ঞানরূপ সাগর লিখে দিয়েছি, আর ওই সাগরে যাচ্ছে না, বিভিন্ন ধরনের বই পড়ছে, বিভিন্ন গ্রন্থ পড়ছে, কিশোর বিজ্ঞান বইগুলো পড়ছে, এই কিশোরের মনে পরিবর্তন হচ্ছে, বিভিন্ন উপদেশ গল্প শুনছে, শিক্ষকের উপদেশমূলক কথা শুনছে, নীতি কথা শুনছে, বাবা মায়ের উপদেশমূলক কথা শুনছে, পাড়া প্রতিবেশী যারা জ্ঞানী লোক তাদের কথাগুলো শুনছে, শুনে যেগুলো আসল জ্ঞান রূপ সেই কথাগুলোকে সংগ্রহ করছে। কোথায়? মনে, অন্তরে, হৃদয়ে, মস্তিষ্কে। আর কি করছে? ঝিনুক তো নয় বিদ্যা রতন, মাড়িয়ে না যায় হেলায়। সে অবহেলা করেনি, এই জ্ঞান রত্নটাকে সে মাড়িয়ে যায়নি, সে সংগ্রহ করছে। যেখানে অল্প জিনিস পাচ্ছে জ্ঞান সংগ্রহ, সেইটাই সে মনে রাখছে, স্মৃতিতে ধরে রাখছে, মেমোরিতে ধরে রাখা, সেটা সে পরে নিজের জীবনে প্রয়োগ করবে। আর কি? বৃদ্ধ এখন, এই কিশোর যখন বৃদ্ধ হলো, সুধায় লোকে প্রতিবেশীরা জিজ্ঞেস করছে, কি আপনার বাণী, আপনি যে এত গবেষণা করলেন, এত পড়াশোনা করলেন, আপনার বাণীটা কি? যেমন মনীষীদের বাণী, মহাপুরুষদের বাণী, আপনাকে তো আমরা সবাই জানি, আপনি বিশাল জ্ঞানী লোক, অনেক কিছুই পড়াশোনা করেছেন, ঘরের ভিতরে ছিলেন, অনেক বই পড়েছেন, আপনাকে সবাই আমরা বিদ্বান জ্ঞানী বলে জানি, আপনার বক্তব্যটা আপনি বলুন, আপনি বৃদ্ধ হয়েছেন, কি আপনার বাণী? বলে গেছেন, যা নিউটন পরম বিজ্ঞানী, বিজ্ঞানী নিউটন কি বলেছেন, তার বেশি কি আপনি কিছু বলবেন? এই প্রশ্নটা করছেন এই কিশোর বিজ্ঞানীকে, যখন তিনি বৃদ্ধ হয়েছেন, তিনি একটা মুখ্য কথা বললেন, আসল কথা বললেন, কথাটা কি লিখে দিয়েছি বোর্ডে, অনন্তপার জ্ঞান পারাবার, পারাবার মানে সাগর, পারাবার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, সাগর পারাবার মানে, যেটাকে আমরা নাম দিয়েছি পারাবার কিংবা বাংলা বলে পাথার, এর আগে পড়াবার সময় অনেকবার বলেছি, জ্ঞান পারাবার, জ্ঞান সমুদ্র, জ্ঞান সাগর, এর তল খুঁজে পাওয়া যায় না, জ্ঞানের শেষ নেই। তিনি উত্তর দিলেন অতি নম্রভাবে, অতি বিনয়ীভাবে, রত্ন ভরা পুরী, পুরী মানে নগর, পুরী মানে বিশ্বজগৎ, পুরী মানে ওই ওই পুরী নয়, জগন্নাথ দেবের পুরী নয়, পুরী বিশ্বজগৎ, এই জগৎটা কি? রত্ন ভরা পুরী, প্রত্যেক জায়গাতে রত্ন ছড়িয়ে আছে, কি রত্ন? জ্ঞান রূপ রত্ন। আমরা সংগ্রহ করব, যে সংগ্রহ করতে পারে সেই জ্ঞানী, যে সংগ্রহ করতে পারে সেই আসল মানুষ। তারই বেলায় কুড়িয়ে গেলেম কয়েক মুটি নুড়ি, এই জ্ঞানের বইগুলো পড়ার পর আমি কয়েকটি নুড়ি পাথর, এই যে লিখে দিয়েছি, ছোট্ট ছোট্ট পাথর পেয়েছেন কয়েকটি, এখন সবই বাকি, কিছুই শেখা হয়নি। অর্থাৎ জ্ঞান সাগর থেকে জ্ঞান অন্বেষণ, জ্ঞান সংগ্রহ করতে গেলে অনেক অনেক জীবন লাগবে, কয়েকটা জীবন লেগে যাবে, এক জীবনে এই সময়ে কম সময়ে সম্ভবপর নয়। ঠিক আছে, পরের প্রশ্নগুলো আলোচনা করব অনলাইন ক্লাসে, ভালো থেকো।